বলিউডের ঝা চকচকে লাইফস্টাইল সম্পর্কে আমরা সকলেই অবগত। বিলাসবহুল জীবনযাপনের জন্য সালমান থেকে শুরু করে আলিয়া, ক্যাটরিনা প্রত্যেক তারকাই প্রচুর টাকা খরচ করে থাকেন। তাদের যেমন ভক্তের অভাব নেই, তেমন শত্রুও কম নয়। অনেক সময় তারা প্রাণনাশের হুমকির সম্মুখীন হন। এ কারণেই তারকারা নিজেদের এবং তার পরিবারের সুরক্ষার জন্য বডিগার্ড রাখেন। ভক্তদের উন্মাদনা বা যে কোনো কিছু থেকে সেলিব্রিটিদের নিরাপত্তা বজায় রাখার গুরু দায়িত্ব পালন করেন এই দেহরক্ষীরা। প্রায় সব বলিউড তারকাদের বডিগার্ডই অ্যাট্রাকটিভ। প্রায়শই বলিউড তারকারা তাদের বডিগার্ডের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করতে দেখা যায়, যার ফলে তাদের বডিগার্ডেরও পরিচিত হয়ে ওঠেন। সম্প্রতি দীপক সিং নামে একজন বডিগার্ডের দেখা মিলেছে, যিনি বলিউডের যে কোনো নায়ককে টেক্কা দিতে পারেন। বর্তমানে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শাহরুখ কন্যা সুহানা খানের সঙ্গে দেখা গেছে এই বডিগার্ডকে, যার পর থেকেই তার জনপ্রিয়তা দ্বিগুণ হয়েছে। এর আগে তিনি অনেক সুন্দরী নায়িকাদের দেহরক্ষী হিসেবে কাজ করেছেন, তাদের মধ্যে ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, দীপিকা পাডুকানের মতো সব তাবর তাবর নায়ক নায়িকারা ছিলেন। আসলে সম্প্রতি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মেবলিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সুহানা খানের জনপ্রিয়তা রাতারাতি বেড়ে যাওয়ায় পিতা শাহরুখ খান তার নিরাপত্তার কথা মাথায় রেখেই দীপক সিংকে নিযুক্ত করেছেন। দীপকের বার্ষিক বেতন 1 কোটি টাকা। বিশেষ সূত্র মারফত জানা যায়, ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে দীপক 1999 সালে উত্তরপ্রদেশের আগ্রা থেকে মুম্বাই পাড়ি দেন, কিন্তু তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত দেহরক্ষী হিসেবে কাজ করতে শুরু করেন। আসলে দীপক সিং অভিনেতা রণিত রায়ের শ্যালক, বর্তমানে তিনি সুহানা খানের দেহরক্ষী।